নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধু বন্ধুরা এবছর আমার বাগানের টোটাল ওভারভিউ আপনার সাথে শেয়ার করা হয়নি প্রতি বছরই পাটে পাটে তো দেখানো হয় এবং ওভারভিউটা আমরা আমরা দুটো টাইমে শেয়ার করি তো যে কোনো কারণে আমি দীর্ঘদিন ভিডিও ছাড়তে পারিনি তো এখন সবই ঠিক আছে আবার আগের মতনই চলবে ভিডিও ফিডিও সবই চলবে যতটুকু পারবো যতটুকু করব ততটুকু দেখাবো ততটুকু চেষ্টা করব আপনার সঙ্গে শেয়ার করার এবং শীতের বাগান এই হচ্ছে আমার শীতের বাগান তো শীতের বাগানে আমরা সবাই মানে অনেক ব্যস্ত থাকি মানে শীতের বাগান করে না কোনো ছাদ বাগানই বোধ নেই শীতে একটা গাছ করে না সারা বছরের গাছ তো সবাই করেই কিন্তু শীতের গাছ কিন্তু একটা অন্যরকম ফিলিংস যে এত সুন্দর সুন্দর এত প্রজাতির ফুল আমরা একসাথে পাই সেখানে কিন্তু আমাদের মাতিয়ে তোলে এই শীতের শীত বা শীতের বাগান তৈরি করার জন্য বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকম তার পরিচর্যা কম বেশি একটু তফাত আছে সেই তফাতগুলো আমরা গাছ করতে করতে অনেকটা সহজভাবে শিখে যাই এই গাছ করতে করতে সহজভাবে শিখে গেলে কিন্তু আমাদের গাছ করাটা আরও নেশা বাড়িয়ে তোলে তো অ্যান্টেরিয়ামগুলো যেভাবে ফুটেছে বা যেভাবে গাছের গ্রোথ দেখছেন কিন্তু সেইভাবে রেজাল্ট দিয়েছে একসাথে একই সঙ্গে সব গাছের ফুল একসাথে ফোটে না আগে পরে বা এরকমভাবেই থাকে তো সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি কোনো মানে যারা আমার ছাদ বাগান দেখেন তারা বুঝতেই পারছেন যেটা যেটা করেছিলাম সেগুলো রেজাল্ট এইগুলো এবার আসি শীতের বাগান আমরা কীভাবে তৈরি করবো আজকের আর পরিচর্যা নিয়ে কিছু বলার নেই তাহলে যারা নতুন দেখছেন আমার চ্যানেলে ভিডিও তারা অবশ্যই শুরুটা শুরুটা নিয়ে সব সবসময় একটু স্টিক থাকবেন কারণ শুরুটা যদি সঠিক টাইমে হয় তাহলে কিন্তু গাছটা সঠিক রেয়াল দেবে এই যে কাদাগুলো এরকম ঝোপাল একটা গাছ প্রায় চন্দ্রমূলিকের মধ্যে ঝোপাল হয়েছে তো কীভাবে সম্ভব তো সেটা যদি আমি ধরুন অক্টোবরে বা নভেম্বরে গাছ চারা বসাই সেক্ষেত্রে কিন্তু গাছ এরকম ধরনের হবে না তো তাকে বসাতে বা একটু আগে মানে আগস্ট মাসে আমাদের বসাতে পারলে কিন্তু গাছ আমরা অনাহাসে পিঞ্চিং করে করে খাওয়ার দিয়ে গাছগুলো কিন্তু আমরা ওইভাবে বড় করতে পারি যেটা বলছিলাম যে শুরুটা সঠিক টাইমে হওয়া দরকার সঠিক টাইম বলতে কি বলছে যে আমরা দুর্গা পুজোর পর থেকে আমরা গাছ সংগ্রহ করা গাছকে বাড়িতে সেটিং করা আর তার একটু আগে থেকে একটু মাটি তৈরি করে রাখা গাছের উপযোগী মাটি বা যে মাটিটাতে গাছ ভালো হবে তো যে মাটিতে গাছ ভালো হবে সেটা কী ধরনের মাটি একটু হালকা ধরনের মাটি যেখানে একটু গোবর সার থাকবে একটু পাতাসার থাকবে বা একটু সামান্য বালি থাকবে যে গাছের রুট চলাচলে অনেক সহজ হবে এই ধরনের একটা মাটি তৈরি করবেন যদি খাওয়ার যুক্ত মাটি তৈরি করতে চান তাহলে কিন্তু আরও মাস আগে মাটি তৈরি করবেন আর খাওয়ার যুক্ত মাটি সবসময় কিন্তু চেষ্টা করবেন একটু কম দিয়ে রেয়াল্ট নেওয়ার কম দিয়ে কেমন ধরুন আমরা হাফ আপ দিলাম সেক্ষেত্রে কিন্তু মারাত্মক গাছে ক্ষতি হতে পারে একটা খাওয়ার খাওয়ারযুক্ত মাটিতে আমরা প্রথমে যেটা করতে পারি খাওয়ার যুক্ত মাটি যদি অনেক আগে তৈরি করা থাকে টবে দিয়ে রাখবেন সেখানে যে কোনো চারা লাগাবেন যে কোনো গাছ চারা সে জঙ্গলি গাছ হোক যা হোক একটা তুলে লাগাবেন দেখবেন রিয়ালটা কি যদি দেখছেন গাছ সব খুব ভালো বাড়ছে তাহলে কিন্তু আপনি যে ঋষিতে খাওয়ারটা তৈরি করেছেন বা যে ঋষির মাটিটা তৈরি মিশিয়েছেন সেটা কিন্তু সঠিক যদি দেখছেন যে গাছটা বাড়ছে না বা থমকে গেছে গাছটা কোনোরকম পরিবর্তন নেই সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে তাতে আরও মাটি মেশাতে হবে এইগুলো নিয়ে আমি পরে অন্য অন্য ভিডিও ছাড়বো যেখানে খাওয়ার এই একটা সমস্যা আছে সমস্যা না বিভিন্ন লোক বিভিন্নভাবে গাছ করে তো খাওয়ার দিয়েও মাটিতে গাছ করা যায় আগে থেকে খাওয়ার মজুদ থেকে আর পরে খাওয়ার দিয়েও গাছ করে পরে খাওয়ার দিয়ে গাছ করাটা কিন্তু যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো পরে খাওয়ার দিয়ে আর যারা একটু মানে পুরোনো বাগানই তাদের ক্ষেত্রে কিন্তু আগে খাওয়ার দিয়ে গাছ করতে পারে যারা গাছ সম্বন্ধে একটু ধারণা বেড়ে গেছে দু পাঁচ সাত বছর গাছ করছে এবার ডালিয়া আমি সিঙ্গেল সিঙ্গেল ফুল নিয়েছিলাম আপনাদের পরিচয় সিঙ্গেল ফুল নেব তো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালারও পেয়েছি যেমন আর সাইজও বেশ বেশ ভালো হয়েছে মানে মনের মতো যেটাকে বলে সেরকমভাবেই গাছ কিন্তু আমাকে এবছর রিয়াল দিয়েছে এই ডালিয়া গাছ ডালিয়া গাছে যে সমস্যাগুলো আমরা দেখেছি গাছ করতে গিয়ে শুধুমাত্র আপনার ওই সময় মতন ওষুধ দেওয়া আর খাওয়ার দেওয়া আর কিছু লাগে না হ্যাঁ একটা সমস্যা আছে ডালিয়া গাছ যদি আমরা একটু লেটে লাগাই লেটে মানে যদি নভেম্বর পনেরো ক্রস করে যায় তাহলে কিন্তু আপনি ধরে রাখবেন পনেরো কুড়ি তারিখের পরে অনেক সময় ডালিয়ার চারা লাগায় সেগুলো কিন্তু আপনি ফেব্রুয়ারি দিকে মাঝামাঝি ফুল পাবেন একদম নভেম্বর শুরু বা অক্টোবরের একদম এন্ড যদি গাছ বসে তাহলে কিন্তু আমরা জানুয়ারিতেই আমরা ফুল পেয়ে যাব প্রত্যেকটা গাছই কিন্তু টপ ভরে হওয়া যেটা সেটা কিন্তু হয়ে যায় এইসব গাছের নেচারই টপ ভরে হওয়া তো আমরা অল্প খাওয়ার অল্প পরিচর্যা গাছ দেখে দেখে করা তাতেই কিন্তু গাছ ভালো হয় অন্য কিছু অনেক কিছু আছে কিনা আমি জানি না জানা নেই আমার কাছে তো জানা থাকলে সেগুলো শেয়ার করব এই লিলিয়াম যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের চারা বসানো অত্যন্ত সহজ গাছ অত্যন্ত ভালো গাছ কোনো গাছ মিস নেই ফুল ফুটবেই আপনার সময় মতো এনে গাছটাকে প্রতিস্থাপন করা হ্যাঁ গাছটা ফুলটা তো অনেক দিন থাকে না চার পাঁচ দিন সাত দিন থাকে যে চার পাঁচ দিন থাকে আপনার ছাদে সেটা কিন্তু আলো করা একটা টবে আমি দুটো তিনটে করে গাছ লাগিয়েছি চারটে করে গাছ লাগিয়েছি তো বেশ ভালো কম বেশি ভালো হয়েছে ভালোর শেষ নেই ভালো আরও ভালো এটা আমরা জানি যে ভালোর শেষ নেই অনেক বাগানে আছে কত ভালো করব লক্ষ্য থাকে তো জায়েন্ট নিয়ে আমি এবছর কোনো ভিডিওই ছাড়িনি নেক্সট আমি সবে কাল বা পরশু ভিডিও ছাড়ব মাদার প্ল্যান নিয়ে তো প্রথম বছর করা এবছর মানে জায়েন্ট আমি সবসময় তো পম করতাম তো এবছর জায়েন্ট কিছু করেছিলাম তো ঠিক ঠিকঠাক রেজাল্ট আছে মোটামুটি ফুল ফুটেছে প্রত্যেকটা গাছেই যতগুলো গাছ বসছিলাম একটা গাছ খারাপ হয়েছে আর সব গাছেই কিন্তু যেমনটা চেয়েছিলাম তেমনটা না হলেও মন খুশি করা কিন্তু ফুল গাছে দিয়েছে তো এবার এদেরকে মাদার প্ল্যান্ট বাঁচানো তার থেকে পরবর্তীকালে শাখার থেকে চারা তৈরি করা বা কাটিং থেকে চারা তৈরি করা সেগুলো নিয়ে কিন্তু পরপর ভিডিও যেমন ছিল আপনার পম চন্দ্রমিকার ক্ষেত্রে তো পম চন্দ্রগ্রাহ বলুন এই ভিডিওটা কিন্তু একটু লেটে ছাড়ছি কারণ ভিডিওটা আমার আরও দিন আগে করা পমপমের কিন্তু আমরা মাদার গাছ কেটে শাখার অনেকে চালু করে দিয়েছেন যারা লড়াইয়ে লড়াইয়ে নামবেন ঠিক করেছেন তারা কিন্তু অলরেডি চালু করে দিয়েছেন চারা বসানো চালু করে দিয়েছে তারা অনেক ভালো কিছু করবে এই প্রতিশ্রুতিতে লড়াইটা এমন না যে লড়াই করব যে গতবার যে গাছ করেছিলাম তার থেকে কিন্তু আমি এবছর আরও ভালো গাছ করব এই লক্ষ্যতা লক্ষ্য থাকলেই কিন্তু গাছ ভালো হতে বাধ্য তো একটা বছর গাছ করা হয়ে গেলে যে অভিজ্ঞতাগুলো হয় সেই অভিজ্ঞতাগুলো কিন্তু হারিয়ে যাওয়ার না সঙ্গে থেকে যায় আর নতুন বাগানেতে বলবো এবছর যা চন্দ্রমলিকা পাম্পাম্প পড়েছে যে গাছগুলোতে ভালো রেজাল্ট হয়নি যে গাছগুলো বেড়েছে কম মানে সব গাছে কিন্তু গ্রোথ একরকম না কিছু আছে গ্রোথ খুব ভালো কিছু গাছের গ্রোথ ভালো না খাওয়ার দিচ্ছি একই পরিচর্যা করছি অথচ গ্রোথ সেইভাবে আমরা পাচ্ছি না সেগুলোকে আপনারা বাদ দিয়ে দিন নতুন করে চারা যে যে চারাগুলো ভালো গ্রোথ আছে ভালো রেজাল্ট ভালো সেই ধরনের চারাগুলো আপনারা সংগ্রহ করুন এখন থেকে যে দেরি করে না এখন থেকে চালু করুন পম্পম পম্পাম্পগুলো আপনাদের যে ভিডিওটা করেছি সেখানে দেখাতে পাচ্ছি না কিন্তু অনেক অনেক ছিল পম পম্পাম্প ডালিয়া যেটা ডালিয়া আর যেটা গন্ডগোল গণ্ডগোল সেটা হচ্ছে এক কালারে পম্পম ডালিয়া পেয়েছি যার জন্য অনেক যে আশা সেটা হয়তো পূর্ণ হয়নি কিন্তু অনেক ফুল ফুটেছিল এবছর যারা বাগান করেছেন সফলতা অনেকটা পেয়েছেন তারা কিন্তু আগামী বছর কখনোই ভাববেন না যে কমিয়ে দেব গাছ বাড়িয়ে দেবেন যত পারবেন গাছ বাড়াবেন গাছ কিন্তু যত ঘন যত বেশি থাকবে আর শীতের গাছে একটা হয় যে প্রত্যেক গাছেই কম বেশি ফুল দেয় ফুল দেয় না এমনটা কিন্তু খুব কম হয় কম বেশি ফুল শীতের গাছে সব গাছেই দেয় তো এই কম বেশি ফুলটা আমার ছাদ ভরে থাকবে তার কিন্তু রূপ অন্য রকমই লাগে তো আমি যখন গাছ কিনি তখন একটা দুটো গাছ কিনতে পারি না অনেক চারা অনেক বেশি বেশি চারা কিনি আর গাছ বসিয়ে যায় বসিয়ে যায় মানে থেমে থাকি না লাস্ট ইয়ারেও দেখেছেন মানে পা ফেলার জায়গা ছিল না এত গাছ এবছর তবুও তুলনামূলক একটু কম করেছি তো বেশ কিছু অর্কিড আনা হয়ে গেছে তো প্রত্যেকটা গাছেই যেরকম এনেছিলাম গাছগুলো সুস্থ আছে এখন আমি রিপোর্টিং করিনি শুধুমাত্র রিপোর্টিং করব প্ল্যানিং চলছে সমস্ত মেটেরিয়াল সব নিয়ে এসেছি সেগুলো দিয়ে রিপোর্টিং করব আর রিপোর্টিং করার পরে গাছের রেজাল্ট কী সেগুলো কিন্তু অবশ্যই শেয়ারিং করব তো তো এবছরেই চেষ্টা করব আমি যত বেশি সংখ্যক সংগ্রহ করা অর্কিডের কালেকশান সেগুলো আপনার বলেছি আর সহজভাবে যদি অর্কিড আমরা করতে পারি সেটা কিন্তু আরও ভালো হয় আমি কথা দিচ্ছি যে আমি যদি সহজভাবে করে সফলতা পাই তো আপনাদেরও কিন্তু সেই সফলতায় কিভাবে করলাম কি করলাম সবটাই চেষ্টা করব আপনার সাথে শেয়ার করার তো ভিডিওতে অনেক কিছু নেই শুধুমাত্র আমার বাগানটাকে ঘুরিয়ে দেখাচ্ছিল তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখলেন